দীর্ঘ সময় ধরে নোয়াখালী একটি জলাবদ্ধ ভূমি আসলে এই জেলার জেলার সাথেই পুরনো হচ্ছে এই জেলার পানি বদ্ধতা সো নোয়াখালীতে এখন আমরা যে বন্যাটা দেখতে পাচ্ছি এটা আসলে শুরু হয়েছিল আগস্ট মাসের প্রথম দিন থেকেই আগস্ট মাসের প্রথম দিন থেকেই নোয়াখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল এবং এক আগস্ট মধ্যরাত থেকে দুই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টি তিরিশ বছরের বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল তিরিশ বছরের মধ্যে ওই সময় জলাবদ্ধতা দেখা দেয় এবং তখনই আসলে শহর জুড়ে অন্যান্য উপজেলা শহরগুলোতে হাটি পরিমাণ পানি দেখা দেয় পরবর্তীতে এই পানিবদ্ধতা ছিল প্রায় পনেরো দিন পর্যন্ত পরবর্তীতে যখন শেষে যখন আঠারো তারিখের পর আবার ভারী বর্ষণ শুরু হয় এবং উজান থেকে পানি নামতে শুরু করে তখন এখানে এক দিক থেকে হচ্ছে এখানে জমে থাকা পানি অন্য দিক থেকে হচ্ছে উজান থেকে নেমে আসা পানি অন্য দিক থেকে হচ্ছে টানা বৃষ্টি এই তিনটির ফলে এখানে ব্যাপক ভারে জলবদ্ধতা দেখা দেয় এবং এই জলবদ্ধতা যেটি দেখা দিয়েছে এটা বলা যেতে পারে নোয়াখালীর বয়সে আসলে একটি রেকর্ড আসলে এই পরিমাণ জলবদ্ধতা প্রথমত নোয়াখালী নোয়াখালীর ভূমি গঠনটাই এমনভাবে আসলে নোয়াখালী শহরটা অনেক নিচু সো নোয়াখালী শহরে যে জলবদ্ধতা সেটি ভুটি ভূমির গঠনগত কারণে এটা নিচু জায়গা কিন্তু এটার পানি নিষ্কাশনের জন্য কোনো ভালো ব্যবস্থা নেই নোয়াখালী খাল একটি বড়ো রকম জায়গা যে নোয়াখালীর সমস্ত পানিকে বহন করে সে মেঘনাতে নিয়ে যেত আর নোয়াখালী শহরের ক্ষেত্রে নোয়াখালী শহরের একমাত্র যদি প্রাকৃতিকভাবে বলি তাহলে ছাগল মারা খাল ছিল নোয়াখালী খাল থেকে পানি নেমে যাওয়ার একমাত্র রাস্তা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি নোয়াখালী এই মারা খাল দখল হয়ে গেছে এর উপরে দালান উঠেছে দীর্ঘ সময় ধরে খনন হচ্ছে না তার উপরে বড়ো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে শহরের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটা যেহেতু সুষ্ঠু না তার কারণে বর্জ্যর অনেক বেশি বর্জ্য আসলে এই খালের মধ্যে এসে পৌঁছচ্ছে এবং বর্জ্যের কারণে খাল অনেক বেশি বন্ধ হয়ে গেছে এর বাইরে যদি আমরা দেখি সেটা হচ্ছে একটা শহর থেকে পানি নেমে যাওয়ার জন্য তার ড্রেনেজ ব্যবস্থা থাকবে কিন্তু এইখানে যে পরিমাণ সড়ক যে পরিমাণ জনবসতি তার তুলনায় ড্রেনেজ ব্যবস্থা খুবই নগণ্য যাও ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে সেটাও আসলে ওয়েল কানেক্টেড না এক একটার সাথে আরেকটা একটা কোনোভাবে সম্পৃক্ত না তারপর যদি আমরা আসি নোয়াখালীতে আমরা জানি যে নোয়াখালী মানুষের একটা বড় অংশ মানুষের জীবিকা হচ্ছে কৃষি এবং নোয়াখালীতে আমরা যদি দেখি এই বছরই আসলে প্রায় প্রায় লক্ষ হাজার হেক্টর জমি চাষ করা হয়েছে কিন্তু এই বন্যাতে শুধুমাত্র ক্ষতি হয়েছে আসলে প্রায় চল্লিশ হাজার হেক্টর টনের এখন কেন ক্ষতি হয়েছে কারণ এই বন্যা আসলে দীর্ঘ সময় ধরে এই যে বন্যা এই বন্যাতে আসলে পুরো কৃষি আমি যদি শুধু ফসল ধরি তাহলে ফসল নষ্ট হয়ে গেছে এর বাইরে যদি আমি গবাদি পশু ধরি তাহলে প্রায় এক লক্ষ সাতাশি হাজার গবাদি পশু মারা গেছে যার মধ্যে শুধু আঠাশটি হচ্ছে গরু আমরা যদি বড়ো রকমের ক্ষতি হয়েছে মৎস্যতে বড় রকমের ক্ষতি হয়েছে পোলট্রির পোলট্রিতে এবং হচ্ছে অন্যান্য শিল্পে আর নোয়াখালীতে আমি যদি ধরি তাহলে হচ্ছে নোয়াখালী যেহেতু একটা জলাবদ্ধ জায়গা এখানে আসলে কোনো ব্যবস্থাপনা নেই ফলে বছরে দেখবেন এখানে আটটি নয়টি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলা বছর জুড়ে আসলে জলাবদ্ধ থাকে এখানে জলবদ্ধতার কোনো ভালো ব্যবস্থা নেই এবং পানি নামার কোনো ভালো ব্যবস্থা নেই সুতরাং পানি ব্যবস্থাপনা মনোযোগ দেওয়াটা খুব জরুরি এবং সেই মনোযোগটা দিতে হবে দীর্ঘমেয়াদী মনোযোগ আসলে না হলে আমরা এখন দেখছি যে যে পানি এই পানি আসলে ইভেন আমরা যদি দেখি যে ফেনীতে যে ফ্লাশ ফ্লাড হয়েছে সে পানি নেমে গেছে কিন্তু এই পানি কিন্তু নামছে না এবং এই পানি নামতে এই পানি এখানে জমে আছে প্রায় এক মাস ধরে এবং এখানে যদি আপনি আমরা এখানে আছি দীর্ঘদিন ধরে অন্তত আরও পা পনেরো দিনেও রাস্তাগুলো ভেসে উঠবে কিনা সেটা বলা যাচ্ছে না কারণ পানি নামার কোনো রাস্তা নেই এবং পানি নামার গতি খুবই খুবই স্লো সুতরাং পানি ব্যবস্থাপনা আসলে মনোযোগ দিতে হবে আসলে দুঃখজনক হলো সত্য যে একটা জেলা শহরে যেরকম পয় নিষ্কাশন ব্যবস্থা থাকা দরকার আমাদের নোয়াখালী শহরে এরকম কোনো ব্যবস্থা নেই শুধু নোয়াখালী শহর না নোয়াখালী শহরের বাইরেও আমাদের যে ব্যায়ামগঞ্জ এরিয়াটা আছে এখানেও নেই বিশেষ করে কিছুদিন গত কয়েক বছর আগে আমাদের এখানে একটা ফোর লাইনের একটা রাস্তা একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং অপ অপরিকল্পিত একটা প্রকল্পের কারণে আমাদের এখানে পয় নিষ্কা পানি নিষ্কাশ একটা বড় সমস্যা দেখা দিয়েছে কারণ আগে যেভাবে খাল দিয়ে পানিটা চলে যেত করার পরে আমাদের পুরো খালটা এখানে ভরাট করে ফেলা হয়েছে যার ফলে এখন পানিটা বেরোতে পারছে না তা ধারণা আমাদের এখানে কোনো ড্রেনেজ সিস্টেমও করা হয়নি জাস্ট এখন রাস্তাটা আছে এবং আমাদের এই এখন পুরো শহরের পানিটা যে সরে যাবে খালের সাথে আমাদের কোনো কানেকশান নেই এখন আর মূল যে নোয়াখালী খালটা এখানে মূল বিষয়টা হচ্ছে পানির একটা ধর্ম উপর থেকে নিচের দিকে যায় তা আমাদের এখানে পানির যে ড্রেনেজ সিস্টেমটা করা হয়েছে এখানে একটা ভুল হচ্ছে আমাদের দক্ষিণ থেকে উত্তরের দিকে ড্রেনটা করা হয়েছে মাইদি শহরে যার কারণে আমাদের পানিটা কিন্তু দরকার ছিল উত্তর থেকে দক্ষিণের দিকে করা যার কারণে এটা একটা বড়ো সমস্যা হয়ে গেছে আমরা পানিটা কিন্তু সরছে না শহরের পানিটা এটা একটা বড়ো সমস্যা আর হচ্ছে যে আমাদের রাস্তাগুলো করা হয়েছে কিন্তু ড্রেন ছাড়া যার কারণে আমাদের এখানে ওভাবে পানিটা শহরের মধ্যে আবদ্ধ থাকছে আর আমাদের নোয়াখালীর অঞ্চলের মধ্যে আমরা যদি দেখি আমাদের সোনাইমুড়ি এবং ব্যামগঞ্জ এই রিজনটা একটু ডিফারেন্সড এরিয়া যার কারণে এখানকার পানিটা এমনিতেই একটু স্লোলি সরে যায় আরেকটা হচ্ছে যে আমাদের নোয়াখালী উপকূলীয় অঞ্চল এখানকার ওয়াটার লেভেলটা অনেক উপরে এই জন্য পানিটা আস্তে আস্তে এখান থেকে সরে যায় যেটা অন্য অন্য অঞ্চলের তুলনায় উত্তর অঞ্চলের তুলনায় তা আমাদের এখানে ড্রেনেজ সিস্টেমটা আসলে অপ্রতুত থাকার কারণেই এই সমস্যাটা হচ্ছে এখন মূল হচ্ছে আমাদের মূল পরিকল্পনার সাথে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে না রাখার কারণেই মূল সমস্যাটা তৈরি হচ্ছে যখন এই নগর পরিকল্পনা করা হয়েছে বা আমাদের এখানে ডেভেলপমেন্টের যে পরিকল্পনা করা হয়েছে তখন আমাদের এই ড্রেনেজ সিস্টেমটাকে কোনোভাবেই এটাকে আমাদের পরিকল্পনা মধ্যে নেওয়া হয়নি যার কারণে আমাদের মূল সমস্যা তৈরি হয়েছে আমি মনে করি এখানে আমাদের পরিকল্পনাতে মূল সমস্যা হয়েছে এখন আমাদের জরুরি ভিত্তিতে আমাদের কল্যাণটা রাস্তা শেষ হয়েছে এখন আমাদের এটার পাশে খুব ভালোভাবে আমাদের একটা ড্রেনেজ সিস্টেম করা উচিত এবং আমাদের নোয়াখালী যে খালটা হয়েছে বিভিন্ন জায়গায় মাছ চাষের জন্য বা বিভিন্ন কনস্ট্রাকশন করে আসে খালটাকে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে যার কারণে পানিটা সরে যেতে পারছে না দ্রুত খুব দ্রুত এই বাধগুলো এবং এই যে অবস্থাগুলো বাধাগুলো আছে এই খালের মধ্যে এগুলোকে সরানো উচিত এবং যে খালগুলো আছে ছোট ছোটো আরও যে খাল আছে এই খালগুলোকে আমাদের পুনর্খনন করা উচিত